আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে মেথি শাকের চচ্চড়ি। আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন, দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল। এবার এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু, ডোমো ডোমো করে কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে আলুটাকে এবার ভেজে নেব। এই দেখুন ভেজে নিয়েছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে, গোটা জিরে। এবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়াকে আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটু ভেজে নেব। এই দেখুন আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, এইভাবে ভেজে নেব। আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা আলুগুলো, এবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিলাম ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে আমি একটু কষাবো, ভালো করে কিন্তু কষাতে হবে। কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্টে ডিপেন্ড করে। এবার আমি দিয়েছি 200 গ্রাম মেথি শাক, আমি এইভাবে কুচি করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নেব, দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পরে 1/2 কাপ পরিমাণ পানি দিলাম। এবার মিক্স করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 3 থেকে 4 মিনিট। তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলা, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন চাট মশলা। এটা আমি টেস্টের জন্য ব্যবহার করলাম। আরও 1 মিনিট আমি রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ রেখে দেব, তারপর সার্ভ করব। সার্ভ করার জন্য এখানে আমি প্লেট নিয়ে নিচ্ছি। দেখুন কতই সহজে তৈরি করে নিলাম মেথি শাক চচ্চড়ি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফিরে আসবো আবার পুরো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।